এই যে বিলালের আজান, এই গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমার মায়েরা ভাইরা যারা আছেন এখানে। দেখেন, আমরা সকলে জানি যে নবী পাক যে মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। এখন মুয়াজ্জিন কেমন হওয়া দরকার আমি এই এলাকার কথা আমি জানি না, তবে আমাদের আমাদের ওইদিকে যারা যায় তারা জানে কিছু কিছু মুয়াজ্জিন আছে যারা আজান দেয়। মুয়াজ্জিনদেরকে ছোট করছে না আমি, তবে আজান কাকে বলে? একটা যুবক সে যে নামাজে যাবে, একটা যুবক ধরে না এখানে গজল বলছি। এখন আমি যদি এইসব গজল না বলে যদি আমি বলতাম আমার প্রাণের দয়ার নবী, তাহলে লোক কি আসতো? নাহলে চলে যাবে, উল্টে চলে যাবে, তাই না? তো আজানটাও ঠিক তাই, আল্লাহ পাকের নাম নিয়ে আজান হবে, সুরের আজান হবে। হযরতে বিলাল আজান না দিলে সকাল হতো না। আর আমাদের এদিকে আর কিছু মুয়াজ্জিন আছে, ওরে আল্লাহ, সে আজানে না আছে বাপ না আছে মা, সে পরে আপনাদের শোনাচ্ছি, ভালো করে শোনেন, তবে লাশের দিকে শোনাচ্ছি সে আজানের ভঙ্গিমাকে। চলেন, হযরতে বিলাল একদিন আজান হচ্ছে, হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবা সাহাবীগণ মানে মসজিদ কমিটি তারা যুক্তি করলো, সাহাবারা মিলে যুক্তি করলো, বিলালকে আমরা আর মুয়াজ্জিন রাখবো না। কেন? হযরতে বিলাল ছিল কালো, দেখতে ভালো ছিল না। হযরতে বিলাল ছিল তোতলা, হযরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না। অতএব সাহাবারা মিলে তারা ঠিক করলো বিলালকে আর আমরা মুয়াজ্জিন রাখবো না, আমরা একটা সুরের মানে যার কণ্ঠ ভালো একটা কারি সাহেব মুয়াজ্জিন যে শুদ্ধ করে আজান দিতে পারবে তাকে রাখবো। বিলালের কাছে এলো, বিলাল আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই, আমরা এই সাহাবাকে আজ থেকে নবীর মসজিদের মুয়াজ্জিন ঘোষণা করে দিলাম। আহারে, হযরতে বিলাল চোখ দুটো মলিন করে চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ভেসে আসে বিলাল হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল শয়ন রহমান, যারা শুনেছিল মসজিদে নামাজ পড়ানোর জন্য নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ বলছে সবাই বসে যাবেন, একটা কথা আছে মানে যখন মসজিদে হয় আর কি কমিটিটা করে সবাই বসেন, একটা কথা আছে, কি কথা? নবী পাককে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালকে আমরা আর মসজিদে রাখতে চাই না। কেন? হযরতে বিলালের কণ্ঠ ভালো নয়, হযরতে বিলালের আজান শুদ্ধ হয় না, বিলাল তোতলা আজান শুদ্ধ নেই, তাই আমরা এই কারি সাহেব মুয়াজ্জিন ডেকে দিয়ে সুর করে আজান দেবে। আহারি, আজান কাকে বলে? মন দিয়ে শুনে। একদিন সারা তারা মিলে নবীকে বলে কণ্ঠ তাদের লাগে না ভালো আছে ভরা ভোলে, একদিন সারা তারা মিলে নবীকে বলে, একদিন সারা তারা মিলে নবীকে বলে কণ্ঠ তাদের লাগে না ভালো আছে ভরা ভোলে, হবে না দিতে আজান তারা আর কোনো দিন হয়ে গেল।
এইবার নতুন মুয়াজ্জিন উঠেছে আজান দেওয়ার জন্য। ফজরের সময় সব মানুষ ঘুমাচ্ছে, নতুন মুয়াজ্জিন বিলাল কিন্তু আসে নাই, বিলালকে বাদ দেওয়া হলো। বিলাল কি করেছে, সারা রাত না খেয়ে না ঘুমিয়ে বাড়িতে একটা একটা বিছানা ফেরে বিলাল সারা রাত আল্লাহর কাছে রোনাজারি করেছে, কেঁদেছে আর আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি তোমাকে কালো করেছো, আল্লাহ আমি ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো, আল্লাহ আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না, আল্লাহ আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, আল্লাহ সেই মসজিদের মুয়াজ্জিন থেকে তুমি আমাকে খারিজ করে দিও না, আল্লাহ পুনরায় তুমি আমাকে মুয়াজ্জিন আবার কবুল করো। বিলাল সারা রাত ধরে কাঁদছে আর নতুন মুয়াজ্জিন ফজরের সময় মিম্বারে গিয়ে হাজির, ফজরের রাত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কি করেছে, আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নতুন মুয়াজ্জিন শুরু করেছে, খুব সুরে আজান দিচ্ছে, সে কি সুর, মানুষ পাগলা হয়ে যাচ্ছে, এত সুরে আজান মানুষ পাগল হয়ে যাচ্ছে, যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে নতুন মুয়াজ্জিন দেখছে সকাল হয় না, সকাল হয় না, সাহাবারা সব চলে এলো মসজিদে, কি ব্যাপার, ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, সকাল হয় না কেন, তখন সাহাবারা মিলে আবার নতুন মুয়াজ্জিনকে বলছে মুয়াজ্জিন ফের একবার ওঠো, ফের মেম্বারে ওঠো, ফের মেম্বারে তোলা হলো, আরেকবার আজান দাও, হয়তো সময়ের গন্ডগোল হয়েছে, সময়ের ভুল হয়েছে, আবার আজান দাও, নতুন মুয়াজ্জিন উঠে আবার শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল দুইবার, সকাল হয় না, সাহাবারা বলছে কি ব্যাপার, বিলাল একবার আজান হাঁকলে সঙ্গে সঙ্গে সূর্য উদয় হয়ে যায়, সকাল হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন আজান দুবার হাঁকলে সকাল হয় না কেন, সঙ্গে সঙ্গে আমার নবী বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজান হলো না কেন এখনো, আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে শুয়েছিলেন স্ত্রী, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আমাদের মসজিদে আজান হয়নি, বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার আজান দিয়ে ফেলেছে, এখন কিছু করার নেই, ফের একবার মেম্বারে উঠলো, ফের একবার আজান হাঁকলো, সকাল আর হয় না, এইবারে দেখেন আগে কি হয়, সকাল হয় না, জিবরিল আমিন চলে গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন, রাসূলুল্লাহ বলছে কেন আমার বিবি বলছে তিনবার আজান হয়ে গেছে, তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যদি একবার আজান দেয় আমার আল্লাহ পাক আরশি মোল্লায় বসে বসে একবার বেলালের আজান শোনে, আর আপনার কেমন মুয়াজ্জিন নতুন যে তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছাইবে, বিলাল একবার আজান দিলে আল্লাহ আরশি মোল্লায় বসে বসে বেলালের আজান শোনে, আর নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিলে প্রথম আসমান তো পৌঁছায়নি, আমার নবী পাক মনে মনে করছে তাহলে যাওয়া দরকার, গিয়ে দেখতে হবে, আমার নবী পাক মসজিদে চলে গেল, কি ব্যাপার গো সাহাবারা কি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো তিনবার আজান হয়ে গেল সকাল হয় না, আমার নবী পাক তখন অবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে গিয়ে আমার নবী পাক সাহাবায়ে কেরামদের বলছে সাহাবারা বিলালকে ডেকে আনো, যাও শিগগির যাও, যদি সূর্যের আলো দেখতে চাও বিলালকে ডাকো, সাহাবারা চলে গেল বিলালের বাড়ি, দেখছে হযরতে বিলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে সারা রাত ধরে কেঁদে গেল, ফজরের রক্ত হযরতে বিলাল হাউ হাউ করে কাঁদছে, জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সকালের আলো দেখতে চায়, যদি আপনার সাহাবারা দেখতে চায় তাড়াতাড়ি করে বিলালকে মেম্বারে তোলেন, নইলে আল্লাহ পাক ওয়াদা করেছে আপনারা নতুন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় কাল কিয়ামত পর্যন্ত যদি আজান দিয়ে যায় সকালের আলো কিন্তু দেখতে পাবেন না যতক্ষণ বিলাল না দাঁড়াবে, এইবার দেখেন কি হয়,
হযরতে বিলাল সারাদাদে একটু ঘুমায় না ও শো ফরার আর চিনিয়ে বনে রবানা হযরতে বিলাল সারাদাদে একটু ঘুমায় না আর চিনিয়ে বনে বিলাল ও গোরবানা পুনরায় আবার আমায় মুয়া জিন করে না দয়া করে আমার তোমার কবুল করে না দয়া করে আমার তোমার কবুল করে না কবুল করে কবুল করে খোদা পাঠায় রবির কাছে পেগা কবুল করে খোদা পাঠায় রবির কাছে পেগা হবে না সকাল বেলাল যদি না হবে হবে না সকাল বেলাল যদি আমার নবী পাক দাঁড়িয়ে আছে, আমার নবী পাক বেলালের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বললো বেলাল ওঠো মেম্বারে ওঠো। হাজরতে বিলাল সারা রাত ধরে দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করো, আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও। আল্লাহ পাক বিলালের দোয়া কবুল করেছে। আবার পুনরায় যখন হাজরতে বিলাল যখনই মেম্বারে উঠে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আলোকে আল্লাহ পাক উদয় করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মুয়াজ্জিন ছিল তাহলে যে কারি সাহেব মুয়াজ্জিন, যার কণ্ঠ ভালো, মানুষ পাগলা হয়ে যাচ্ছে আজানে, সেই আজান শুনে সকাল হয় না, আর হযরতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে গেল। রাগ করবেন না, আমি আমার বলতেও খুব খারাপ লাগে, কিন্তু কোন কোন এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি বুঝলেন, এশার নামাজ পড়বো, আজান হচ্ছে, এশার পরে উঠতে হবে, প্রোগ্রামে গিয়েছি বলে আল্লাহ আজান হচ্ছে বলে আল্লাহুম আকবার আল্লাহুম আকবার। আজানের কি কোয়ালিটি রে ভাই, ও আজান শুনে নামাজি পারবে কি শয়তান দৌড়ে বলে আল্লাহ আমার তো কাজ নেই, তো আমার থেকে বড় শয়তান। আবার আরেক জায়গায় আমাদের ওই সাইডে যারা যান, আমাদের ওইদিকে অনেকগুলো মসজিদ, একটা মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুন মিনান নাইম। আজানের কোয়ালিটি শুনলে মানুষ পাগলা হয়ে যাবে, কত এরকম আছে ভালো করে বলতে পারে না। হ্যাঁ, কেউ বলে আসসালাতু খায়রু মিনান নাইম, কেউ বলে মিনান নাওম, অনেক 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 রকম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও শুদ্ধ করে অনেক মুয়াজ্জিন বলতে পারে না, বলে আল্লাহুম আকবার আল্লাহুম আকবার। ওরে আল্লাহ, আল্লাহ আজানের কোয়ালিটি কি! ও আজান শুনে আপনাদের মনে হয় নামাজি দৌড়াবে? যারা হাজি সাহেব, যারা হজ করতে যায়, জানি না এই গ্রামে কেউ মদিনা শরীফে গেছে কিনা, যখন মসজিদুন নবী শরীফে আজান হয় না, যখন মসজিদুন নবী শরীফে আজান হচ্ছে, তখন মানুষগুলো সব থমকে দাঁড়িয়ে যায়, তারা হাঁটা চলা করতে পারে না। মসজিদ মদিনার মসজিদে আজান হবে, আবার কোন কোন মসজিদে আজান মানে এমন আজান হবে মানুষজন থমকে দাঁড়িয়ে যাবে, এক পা হাঁটতে পারবে না। আর আমাদের এই দিকে মসজিদে আজান হলে যুবকেরা বলবে এটা ওইদিক মানে মসজিদ যাস না, এইদিকে চ উল্টো দৌড়বে, তাই না? আহা, মনে রেখে দেন, এই আজান আজান এমন একটা জিনিস, এই আজান যুবককে নামাজি বানাতে পারে। এই আজানের শব্দ যখন যুবকের কানে যাবে, সেই যুবক আজানের ধ্বনি শুনে সে আর স্থির হয়ে থাকতে পারবে না, সে চলে যাবে মসজিদে। আমি 2016 একটা গজল করেছিলাম, এই গজলের মাঝখানে একটা গজল মনে পড়ে গেল, এই আজান সম্পর্কে গজলটা।